window. কাছে সমুদ্রে সম্যক রূপে তত্ত্ব অবগত হওয়া পৃথিবীর কথা সম্ভব মনে হচ্ছে যে এক্সাজারেশন, কিন্তু মোটেই সেই বস্তু এই প্রকার। সুতরাং বক্তা মহাশয় কি 10 মিনিট সময় দেয়া হবে? আপনি মহাপ্রভু সম্বন্ধে কিছু অবদান সম্বন্ধে বলুন, কি আশা করা যায় তার কাছে? 10 মিনিট এসে কি বলবে? এত বলি হনুমান এক নম্ব দিল, উপার হইতে সীতা এ পারে রামায়ণ বলা হয়ে। তাতেই কি প্রকৃত রামায়ণে রস আস্বাদন হলো? সেই প্রকার 10 মিনিটে কেউ বলতে যায় মহাপুরুষ, এগুলো সম্ভব করে যা বলতে বলতে তারা এখনো পর্যন্ত শেষ করতে পারছেন না, তার মহিমার কথা, করুণার কথা। যাই হোক, আমাদের সেরূপ ভাবে ক্ষমতাও নাই, কিন্তু সেই বস্তু এই প্রকার। আমাদের হয়তো 1 ঘন্টার বেশি 1.5 ঘন্টা হয়ে গেলে আর পয়েন্ট খুঁজে পাবো না, কারণ আমাদের তো কষ্ট কল্পনা করে সব বলা। কিন্তু যাদের কাছে সেই বস্তু সম্যক আত্মপ্রকাশ করেছে, তাকে কষ্ট কল্পনা করে কিছু বলতে হয়। বলছেন যে কি করবে, সে কেমন করে বলবে, সে তার বলে এত তার ভিতর থেকে খেলছে যে সে তখন একটা মুখ দিয়ে আর বলে উঠতে পারছে। তুণ্ডি তাণ্ডবিন্দুকে তুণ্ডা বলে লব্ধাই কর্ণ ক্রূর করমিনী ঘটয়তে কর্ণাবুদে স্পৃহাম চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তি সর্বেন্দ্রিয়ানাম তিথি জানি কিয়মৃতি জনিতা কৃষ্ণ। এই দুটি বর্ণ কত অমৃত দিয়ে এটা নির্মিত, যখন সেই কৃষ্ণ নাম আমার জিহ্বায় উদিত হয়, মুখে যখন আমার উদিত হয় তুণ্ডি তুণ্ডা অবলি লব্ধাই, আমার তখন স্পৃহা হয় যে আমি একটা মুখ দিয়ে কত বলব। আমার যদি অসংখ্য মুখ হয় তাহলে আমি বলে কর্ণ ক্রূর করমিনী ঘটয়তি কর্ণাবুদেব্য স্পৃহাম, কর্ণেই সেই কৃষ্ণ নাম আমার শ্রুত হলে তখন বলছে আমি দুটো কর্ণ দিয়ে কতটুকু শুনছি। আমার অর্বুদ অর্বুদ যদি কর্ণ হয় তাহলে একটু শুনে শান্তি। চিত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তি সর্বেন্দ্রিয়ানাম তিথিম, চিত্তভূমিতে যখন সে উদিত হয় প্রকাশিত হয়, সমস্ত ইন্দ্রিয়ের যে ক্রিয়া যে তারা স্তব্ধ, তারা প্যারালাইজ হয়ে তার প্রভাব, তাদের তার কাজকর্ম জানি কৃষ্ণ। এই দুটি বর্ণ কত অমৃত দিয়ে তৈরি, এটা তারা বলছে যাদের কাছে সেই কৃষ্ণ নামের স্বরূপ প্রকাশ। কৃষ্ণ এবং কৃষ্ণ তত্ত্ব একটাই সেখানে তাদের কাছে অনুভূত হয়েছে। কৃষ্ণ তত্ত্বের পক্ষে আমরা মনে করি এগুলো সম্ভব, নামেতে আর কি করে এগুলি সম্ভব। এই শব্দ ব্রহ্মের ধারণা আমাদের নাই বলে আমাদের আমাদের এখানে শব্দ সামান্য, অগ্নি
আর অগ্নি শব্দ তার নাম, এই দুটিতেই পার্থক্য। তা যদি না থাকত, ওয়ান অ্যান্ড দি সেম যদি হতো, অগ্নি বলার সঙ্গে সঙ্গে বুঝতে পারি এর নাম নামই ভেদ এখানে আছে। পিপাসা পেয়েছে জল 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 বললি আমার পিপাসা শান্ত হয়েছে। জল এই শব্দ আর জল বস্তু ভেদ, কিন্তু সেই প্রকার ভেদ কৃষ্ণ নাম এবং একটাই বস্তু, যেই নাম সেই কৃষ্ণ। অজর নিষ্ঠা গুরু নামের সহিত আছে আপন। আমি একটা গল্প বলেছি একদিন, সেই কৃষ্ণকে কৃষ্ণের সমান ওজনে শোনা, সেটা খানিকটি লজিকের দিক দিয়ে আপনারা ধরতে পেরেছেন। কিন্তু এইগুলি ওই রকমভাবে ধরেও তো আমাদের কিছু ফল হচ্ছে, বুঝেও বুঝতে পারছি না। এমনই একটা দুর্দশার মধ্যে আমরা পড়েছি, যতই বুঝি না কেন তবু তো আমাদের সেই ম্যাগনেটের কাঁটার মতন ঠিক পূর্ব দিকে উত্তর দিকে আমাদের কাঁটা ঘুরে আছে, সেই মায়ার দিকে আমাদের মন প্রাণ সব ছুটে আছে। এই প্রকার একটা অঘটন ঘটনা ঘটিয়েছি ভগবানের মায়া আমাদের উপরে তার পাওয়ার। সেই মায়ায় বিমোহিত হয়ে আমরা এই প্রকার বাস্তব সত্য বস্তুকেও আদর করতে পারছি। বাস্তব আনন্দ বস্তু, বাস্তব অমঙ্গল বস্তু, সেই বস্তু আমরা শাস্ত্রাদি থেকে মহাজন থেকে সবার মুখ থেকে শুনছি। কই আমরা সেই বস্তুকে আদর করে সেই বস্তুর সঙ্গে যুক্ত হতে বা তাকে লাভ করতে চেষ্টা করছি না কেন? এইটি হলো সেই বদ্ধাবস্থার স্বভাব। মায়া তার উপরে এইরকম, তাকে এই বস্তুতে অনাদিকাল থেকে এমনি ভাবে ঘুরিয়ে রেখেছে। অজ্ঞান তার এই প্রকারে এই বস্তুগুলো ইচ্ছুক হবে এই প্রকার ধারণা তার ভিতরে দৃঢ় করে তার ভিতরে বুঝেও সে ছাড়তে পারছে। এমনকি বুঝেও যেমন ছাড়তে পারে, একটা লোক সে ইল্লিসিট ভাবেই হোক বা যে কোনো একটা গণিকালয়েতে গিয়ে সেখানে আশ্রয় দিয়েছে, তার সঙ্গে ওইরকমভাবে বসবাস করছে, বাড়িতে তার বিবাহিতার গর্ভবতী যৌবন সম্পন্ন ইত্যাদি হয়েছে, কিন্তু চিৎচোরায় দাসী সেসবে তার এমনি দুর্ভাগ্য। বড় বড় লোকের দেখুন বাড়িতে ভালো ভালো সুন্দরী তাদের নিয়ে আছে, কিন্তু তার ফিক্রি করতে যায় বন্টাল কি অভাব আছে বাড়িতে, যাই কেন? আর তাদের কাছ থেকে কিছুতেই সেখান থেকে ফিরে আসতে চায়, এমনকি এক একজন সেখানে করেই থাকে, যতদিন পয়সা থেকে তার সেবা শুশ্রূষা করে তারা, তারা তো পয়সা উপায় করবে, তারপরে যখন আর কিছু দোবার থাকে না তখন সে একবারে চাকর থেকেও আরো অত্যন্ত হীনভাবে সেইখানে তাকে থাকতে হবে। তাই করে তার বন্ধু গিয়ে বলছে, আরে তুই কি তোর কি অভাব পড়েছিল, কোন জিনিসের অভাব পড়েছে, আর এইরকম ভাবে এই মেয়েটা কি এমন রূপ আছে, কি গুণ আছে, তুই এখানে বাড়িতে কোন লোক সে
বুঝছি এটা আমার অন্যায়, তবু সে তার মুখ কাটতে পারে। এইরকম আমরা পরিত্যাগ এই অভি অনিশ্বরক, আমরা বুঝি, বুঝেও তো আমরা এই মায়াকে ছাড়তে পারি। মায়া বলতে একটা দুর্বলতা, আদিকাল থেকে এই সমস্ত বস্তুর সঙ্গে কি করে সে রাত থেকে নিষ্কৃতি পায়। এই জন্য শাস্ত্রকাররা বহু বা তদ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা বহু চিন্তা করেছেন এবং বাস্তব উপায় গোটানার ব্যবস্থা করেছেন। তা আমাদের প্রয়োজনটা কি সেইটি তো প্রথমে নির্ধারিত হওয়ার কথা। চলছি তো আমরা যেদিকে চলছি সেদিকে গেলে যে আমরা শান্তি পাবো না, সেটা তো যতক্ষণ না বুঝব ততক্ষণ সেটা আমরা ছাড়ব কেন, সেই চেষ্টা ছাড়ব কেন। আমরা সব বুঝি কিন্তু বুঝেও এটা বুঝি না, বুঝেও এটা বুঝি না। তাকে যতই বুঝিয়ে দেয়া হোক ঠিক সেই বুঝতে পারেননি, এটা খারাপ। কি করা যায়, এইরকম ভাবে অবস্থা, বুঝেও করতে পারবো এরকম একটি আমাদের দুর্বল করে। তাই তার অবদান সম্বন্ধে বলতে গিয়ে আমরা তুলনামূলক অন্যান্য যেসব অবদান বা আমাদের সমাজের কল্যাণ বা সমাজ সোশ্যাল ওয়ার্ক ইত্যাদি যেগুলোকে আমরা মনে করি আমাদের খুব বড় বড় একটি দান, সেসবগুলির কিছু আমরা কাল আলোচনা করেছি। মহাপুরুষ সেই প্রকার দান আমাদের করেননি, অতএব তিনি আর কি আমাদের দান করেছেন। তিনি হাসপাতালও করতে বললেন না, করলেন না, দুটো খেতে পড়তে দেয়া একটি দান, সেসবগুলির কিছু আমরা কাল আলোচনা করেছি। মহাপুরুষ সেই প্রকার দান আমাদের করেননি, অতএব তিনি আর কি আমাদের দান করেছেন। তিনি হাসপাতালও করতে বললেন না, করলেন না, দুটো খেতে পড়তে দেয়া সেসবেরও ব্যবস্থা করলেন না, স্কুল কলেজও করলেন না, কি আর সেই স্বার্থে আপনার ধারণা ছিল বলেই এইগুলো পূর্বপক্ষ করছি, এই পয়েন্ট গুলো তুলছি আপনি বলে নয়, আপনার মতন অনেকেরই এই সবগুলি মনের মধ্যে আছে, সেগুলিকে আমায় ভালো করে বুঝিয়ে দিতে হবে, এলিমিনেট করতে হবে সেগুলিকে। আপনি বিচার করে দেখুন, আপনি তো যা তার মতন একটা বললেই তো আপনি নেবেন না। কেন আপনি এদিকে আসবেন, এটা যদি আপনি ক্লিয়ারলি এতে আপনার সর্বোত্তমতা না বুঝতে পারেন আপনি আসবেন কেন? সেদিকে তো লোক ছুটছে, জগতের লোক কত বড় বড় শিক্ষিত ব্যক্তিরা ছুটছে, সেই হিসেবে আপনারও সেই দিকে যাওয়াই উচিত। আপনিও যেমন সেই প্রকার শিক্ষিত ব্যক্তি বা ধনী ব্যক্তি এরা
তারা কোথায় যাবে? তারা সব ওই এক গোষ্ঠীর লোক তো। কালকেই বলেছি, পার্টস অফ দি সেম ফেদার, তারা সেইভাবেই সেখানে যাবে। যাই হোক, সেইগুলো আমরা কালকে কিছুটা আলোচনা করছি। সেই সমস্ত যা দান মহাপ্রভুর দানের সঙ্গে সেটা অতি তুচ্ছ, আর সেইগুলো যে তার সেই বস্তুগুলো যে লাভ হয় না তা নয়, সেইগুলো তো তার না চাইলেও অটোমেটিক্যালি সেগুলো লাভ হয়ে যায়। এতে দিলে পড়তে দিলে এইসব আমাকে সাহায্য করবে, কিন্তু আবার আসে, আবার সেই যে রেকর্ড করছে অনাদিকাল থেকে, তো সেই রেকর্ড করে করে যাচ্ছে। ওই আর আমার কাছে তাদের উপকারের দ্বারা আমার সে করে গেল কোথায়? কিন্তু মহাপ্রভুর যে সমস্ত দান, সেই দান দিলে ও আর কোনো দিন রেকর্ড করবে। তাই বলছেন, হব মহা দাবাগ্নি নির্বাপনম চেত দর্পণম আর্জনম, হব মহা দাবাগ্নি নির্বাপন। হব মানে জন্ম মৃত্যু। এই জগতে আসি বলে আমাদের ওই অভাবগুলো আক্রমণ করে এবং নানা প্রকার যন্ত্রণা আমরা এখানে লাভ করি। সেইখানে আসি বলে জেলখানার মধ্যে আসি গেলে যেমন সেখানে যন্ত্রণা লাভ হয়, তেমনি এই মাইক এই সংসারের মধ্যে আমরা জন্মগ্রহণ করি বলে আমাদের ধাবাগ্নিতে যেরকম আমরা জ্বলে পুড়ে মরি, চারিদিকে বনের মধ্যে অগ্নি লেগে গেলে সেখানে যেমন জ্বলে পুড়ে মরতে হয়, মহাদাবাগ্নিতে প্রত্যেকে আমরা সেটা নির্বাপন সম্যক রূপে তার দিকে যায়। সে যদি এখানেই না আসে, মাই ব্রহ্মাণ্ডেই যদি না আসে, তো কোথায় হাসপাতালে তার দরকার হবে? কোথায় আছে ওখানে স্কুল কলেজের দরকার হবে? কোন জিনিসের দরকার হবে তার? অটোমেটিক্যালি সেগুলো পেয়ে যাচ্ছে কি না এবং সুষ্ঠুভাবে পাচ্ছে কি? এই রকম যদি আমি সমস্ত মাসকে সেই রকম চৈতন্য মহাপ্রভু সেই দয়া বিস্তার করতে পারি মাসের নিকটে, তাহলে কি সেই সোশ্যাল ওয়ার্ক এবং সব থেকে শ্রেষ্ঠ সোশ্যাল ওয়ার্ক সেটা হয় না? এই জন্য বলছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। এরা বলছেন, ভারত ভূমিতে যার জন্ম হয়েছে সে আগে নিজে তার জন্মটা সার্থক জানুক, আগে কোনটা প্রকৃত ভালো, তবে তো অন্যকে ভালো জিনিস দেবে। ভালো জিনিসের জ্ঞান হলে তবে তো আরেকজনকে ভালো জিনিস দেবেন, আপনার সেই জিনিসেরই জ্ঞান নেই, আপনি অন্যকে কি ভালো দেবেন? তো ওই রকম ভালো দেবে তারা, কি তো ভালো জিনিস তারা তো জানে না। তাহলে নিজে আগে সেই জিনিসটা সার্থক করে জানুক, তখন সেই জিনিসটা সে অন্যের কাছে। সেইটি হলো পরশ্রেষ্ঠ উপকার। এই উপকার গুলো উপকার নয় এ কথা কেউ বলে? একটা লোককে খেতে দিলেন, ওষুধ দিলেন, পথ্য দিলেন, উপকার নিশ্চয়ই উপকার, সেই শ্রেষ্ঠ উপকারের তুলনায় এগুলি অতি তুচ্ছ। বিশেষ করে সন্ন্যাস নিয়ে তার কাছ থেকে ওই রকম শ্রেষ্ঠ উপকারটা সমাজ আশা করে, সে যদি ওই রকম অতি ক্ষুদ্রতম ওইসব বিষয়গুলিতে আমাদের লিপ্ত থাকে, তাহলে সে আমাদের বঞ্চনা করবে।
এটা তোমার কাছ থেকে আমরা আছি, এই তো আমরা কমন পিপল, আমাদের হাসপাতাল করব, আমরা স্কুল করব, কলেজ করব, তোমার কি প্রয়োজন আছে? মুক্ত করতে মেথড আছে তো, আমরা তাকে এনগেজ করব। তুমি একজন সন্ন্যাসী হয়ে গুমুক্ত করে কি দরকার আছে তোমার ওটা করবার? মেথড করে দিতে পারে একটা, তুমি ওর থেকে বড় জিনিস দিতে পারো, সেটা তুমি না দিয়ে খুব বিদারতা দেখাচ্ছ। পরের কথা, এটা তো অনেক বুঝবার কথা, জ্ঞানের কথা, এইগুলো সব সাধারণ কথা। দেখুন বিচার করে তারা আমাদের কি দিতে আসছে সমাজে, যে সোসাইটি সেবা করে, এইটাই কি সোসাইটি সেবা? এছাড়া সেবা করলে না তুমি? আর আমাদের ভারতীয় শিক্ষা দীক্ষা অনাদিকাল থেকে দেখুন, কোন সাধু ভারতের শ্রেষ্ঠ মহান ব্যক্তি তারা ওই রকম করেছে, ওইরকম নিকৃষ্ট ধরনের সেবা করেছে? এগুলো পাশ্চাত্য দেশে ওইরকম নিকৃষ্ট তাদের ধারণা, তারা ওইভাবে করে থাকে। এরা আমাদের মাদাক কেড়ে সা দেখাচ্ছে, মাদাক কেড়ে সা। লোকে মনে করছে কি করছে, এই হলো মাদাক কেড়ে সা। ওর আবার কি ওর মূল্য আছে? আমাদের ভারতীয় যে সমস্ত ঋষিদের যে অবদান তাদের কাছে, বলতে গেলেই তো থাবড়া খেতে হবে যা এখন সোসাইটি খেপে উঠে। কোথায় কি জিনিস ছেড়ে ওইসব জিনিসে এখন এরা পরধন লোভে মত্ত। সেই মাইকেলের কথাই মনে করে, পরদেশী ভিক্ষা ভিত্তি আছে, গঙ্গ বান্ডারে তব বিবিধ রতন দাসাবি অবুদামি অবহলা পরধন লোভে মত্ত করি ভগবান পরদেশী ভিক্ষা ভিত্তি কুক্ষণে আছে। এরকম ল্যামেন্টেশন তাদের, এদের ল্যামেন্টেশনই আছে না, ওইগুলোই একবারে এখানে এসে তারা পুশ করছে আমার হেড থেকে। দেখো বড় ভারতীয় যে চিন্তা স্রোত, সেগুলো কাউকে দিতে পারলো না ওরা, তার মহত্ব থেকে আর কি প্রচার করে এসেছে, কিছু পোড়া প্রচার করেছে এইসব কথা, এইরকম ভাবে যে অবদানের কথা সেখানে গিয়ে প্রচার করেছে। মাইদে আর সিস্টার্স বা আর চান সিস্টার্স বলি একবারে ক্লাস পড়ে গেল, বা এটি একবারে সব ভুলে গেল। ব্যাপটাইজড হয়ে এমনকি ড্রেসটা পর্যন্ত ব্যাপটিস্টের মতন তিনি তিনি ওই রকম ভাব নিয়ে এসে এখানে আমাদের দেশের যে সমস্ত নিজস্ব ঋষিদের যেসব সেগুলিকে পর্যন্ত পরিত্যাগ করে মটর পরিত্যাগ করলে সব কিছু, আর আমরা সেগুলোকে মনে করছি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যাক, আমাদের কথাই আমরা আলোচনা করি, তবে এগুলি আমাদের আনুষঙ্গিকভাবে আলোচনার প্রয়োজন আছে, তা নইলে আমরা এটার গুরুত্বটা বুঝতে পারব। এলো তুলিত কি দয়া পুণ্য দাম দয়া সাম শাস্ত্র বিবা দয়া রস দয়া মাধুর্য মর্যা দয়া শ্রী চৈতন্য দয়া নি তব দয়া প্রিয়াদ অমূল্য দয়া দয়া। এলো তুলিত কি দয়া অবহেলায় এই যে খেদ, এই যে তৃতাপ আমরা ভোগ করি অবহেলায় সেটা উদ্ধুলিত হয়ে চলে গেছে মহাপ্রভু। কি
কি দয়াটা তা তিনি বলেছেন কৃষ্ণ নাম করো। এবার কি একটা কথা, এবার একটা কি, এতে কি হবে? এই তো আমাদের ধারণা কি হবে আমাদের এই পাপি ব্রেন সেটাকে। আজ এই সম্বন্ধে আপনাদের কাছে আমরা একটু শ্রীমদ ভাগবত থেকে বলি। অজামিল বলে একটি ব্রাহ্মণ যুবক, শাস্ত্রজ্ঞ, পিতৃভক্ত, ধর্মপরায়ণ, বিনয়ী, নম্র, সচ্চরিত্র, সদ্গুণে ভূষিত, বিবাহিত, তার গৃহে ওই প্রকার তরুণীর প্রগতি ভাজা। তিনি পিতার যজ্ঞের জন্য ধনেতে গিয়েছিলেন কাষ্ঠ হরণ করতে, বলেছি কিছুটা একদিন হয়তো ফিরে থাকবেন, কিন্তু যে সেখানে এক শূদ্র এবং শূদ্রাণী বারুণী মদ পান করে কাম ভাবে তারা উভয় উভয়ের সঙ্গে মিলিত হয়ে সেই প্রকার তারা ক্রিয়াদি করছিল, সেইটা দেখি তার পূর্ব কর্মফল সেটি তার ভোগ করার সময় হওয়ায় সেই শূদ্রাণীকে ওই দর্শনের দ্বারাই তার চিন্তা আসে সব কাম ভাব নিজের মধ্যে প্রভাব হয়ে ওইটি দেখিয়েছে, দেখাতেই তারপরে তার সেই ভাব সব ঘটে উঠে। সে নিজেকে রক্ষা করবার জন্য যথাসাধ্য চেষ্টা করল, কিছুতেই সে নিজেকে তার পূর্ব কর্মফল এমন তার শাস্ত্রের সেই জ্ঞান বিচার সমস্ত দ্বারাও সেই শূদ্রাণীর চিন্তা করতে করতে মনুষ্য তার সামনে এসে সব পরিত্যাগ করে পিতা মাতা তার সামনে এবং তার গর্ভেতে দশটি সন্তান উৎপন্ন করে গরিতভাবে জীবনযাপন করছে। যতদিন পিতা মা পিতার অর্থবিদ্যা দিয়েছিল সেগুলি এনে তাদের সেবায় লাগিয়েছিল, তারপরে যখন সেসব ফুরিয়ে গেল তখন অতি নিন্দিত কর্ম, ব্রাহ্মণের যা করা কখনোই উচিত নয়, সেই সমস্ত মাংস বিক্রয় করে পশুবধ করে তার দ্বারা অর্থকর্ম করে তাদের প্রতিপালন করে গরিত অত্যন্ত পাপ কর্মের দ্বারা সেই রকম সর্বকনিষ্ঠ পুত্রের নাম নারায়ণ। তার 88 বৎসর বয়স যখন, তখন মৃত্যুর সময় হয়েছে, তার জীবন পাপ করেছি, সেই জন্য জম্পুরি সব কর্মচারীরা তাকে এসে বন্ধন করে উদ্যত হয়েছে। আসছে তারা দেখে জন্মেদের সেই দুটি কায় মন বাক্য তিনটির দ্বারা আমরা পাপ কর্মাদি বা কর্মাদি করে থাকি, এই জন্য তিনটি দূত এসেছে, প্রত্যেকেরই এরকম ভাবে এসে থাকে। তিনটি দূতকে দেখে তাদের সেই বিকট কি একেবারে ভয়ঙ্কর রূপ সে দেখে একবার অত্যন্ত ভয়ে, সঙ্গে সঙ্গে ছেলেটি তার সেই অত্যন্ত প্রিয় ছিল, সব কনিষ্ঠ তো কোলের ছেলে, যে এমনকি নিজে খেতে খেতে তাকে খাওয়াতো, চান করবার সময় তাকে চান করাতো, একসঙ্গে ঘুমতো, এত ভালোবাসত, তার এত আসত। দেখি তাকে অমনিশে ছেলেটাকে ভেবে ডেকেছে, না ছেলেটাকে না ওরা কিছু করে, এই বুদ্ধি করেছি। ডাকার সঙ্গে সঙ্গেই চারজন
উপস্থিত হওয়ার আগেই তার অন্তরিক্ষ থেকে বলছে, মা ভাই মা ভাই, ভয় নেই ভয় নেই, আমরা আছি। এসেই দেখবেন তাকে দেখেছি, ওরা মাল বেঁধেছি। কারণ বলছে আমরা জমির কিনব, এই পাপি সারা জীবন এইসব পাপ করেছে, তাকে আমরা জমালয়ে নিয়ে যাবো, যমরাজের আদেশ। জমের কিঙ্কর আমাদের দেখে এখন জমের কিঙ্কর, যম পরম ধার্মিক, সেই জন্য তার উপর সেখানে বিচারের ভার দেয়া আছে, সে কখনো অধর্ম করে না। আমাদের দেখে এখন জমের কিঙ্কর সাজ্য, তার কিঙ্কররা কখনো এরকম অধর্ম করতে পারে না। আচ্ছা বেশ, তাই যদি হয় বলতো, কি ধর্ম কি অধর্ম, কে শাস্তি পাওয়ার যোগ্য, কাকে নিয়ে গিয়ে তোমাদের শাস্তি দিতে হবে, তাদের প্রশ্ন। তখন তারা বলেছি, বেদে যে ধর্মের কথা বলেছি, বেদ প্রণীত ধর্ম, বেদ স্বয়ম্ভু সাক্ষাৎ ভগবান, বেদে যেটাকে অধর্ম বলেছি সেইটি অধর্ম। আর কর্মী ব্যক্তি তারা সকলেই দণ্ডের যোগ্য, যদি তারা সেই সমস্ত কর্ম করতে গিয়ে যে পাপ আদি হয়ে থাকে তার উপযুক্ত প্রায়শ্চিত্ত মৃত্যুর পূর্বে না করে থাকে। এই অজামিল এই প্রকার সারা জীবন পাপ করেছে কিন্তু কোন প্রায়শ্চিত্ত, সেই জন্যে আমরা তাকে জমা দিই। যার কুলেতে মস্তক রক্ষা করে নিশ্চিন্ত হয়ে সকলে আছে, এমন লোকের সবাইও কর্ম প্রবেশ করলো যারা নিজেরাই ভালো মন্দ কিছু বোঝে না। এরকম ভাব লোক সে সকলের বিশ্বস্ত হয়ে তার এইরকম ভাবে এই নৈর্গুণ্য ব্যবহার, তোমরা কিচ্ছু জানো, কোন পাপ নেই, এই কোটি জন্মের পাপ থেকে সে মুক্ত। তার বন্ধন মুক্ত করে দিয়েছে। যারা জমের কিঙ্কর অত বড় শক্তিশালী হয়েও সেই বিষ্ণুর কিঙ্কর কর্মীর কাছে তারা কোন রকম একেবারে নিষ্প্রভ, তাদের রূপ দেখেই তারা অবাক হয়ে গেছে, জীবনে কখনো দেখেনি। আর চতুর্ভুজ সকলে তারা আসছে অন্ধকার, এরা যেখানে যায় তো অন্ধকার আর ঘন হয়ে যায়, তাতে অন্ধকারের মধ্যে আলোকিত হয়ে যাচ্ছে ইচ্ছাটা। আর তাদের প্রফুল্ল বদন, কমল নয়ন, জলদেশী গুণমালা, শঙ্খ চক্র গোলা পদ্ম সব হাতে, সে অদ্ভুত দেখে এমনি তাদের প্রতি সম্ভ্রমে মাথা নত। আর শক্তি সামর্থ্যে তো তাদের কাছে সে দাঁড়াতেও পারে, কি করবে, কিন্তু এত বড় অপমান তারা জীবনে কোনোদিন কোথাও পায়। যমরাজ সে লোক যার আদেশ কখনো কেউ লঙ্ঘন করতে পারে না, আজ কি এরকম ভাব, তাকে পর্যন্ত এরাকে মানল না, আরে কিরকম তুচ্ছ জ্ঞান করছি, হ্যাঁ কোথায় যাই ওখানে ছেলেটাকে দেখেছ, আরে বাপ ওখান থেকে একবারে আসছি, ভয় নেই আমরা আছি। অত্যন্ত একবারে দুঃখ এবং ক্রোধে তারা
আর জোরে তবে ঘটনা শ্রীমদ ভাগবতে অজামিলের পক্ষে সম্বন্ধে লিপিবদ্ধ। এটাই একটু নিয়ে আলোচনা করি আজ আমাদের বর্ষের প্রসঙ্গে। আমরা সকলেই এই ভগবত নাম সেবায় চেষ্টা করছি। এই জন্য প্রথম দিনে আমাদের সেই নাম সম্বন্ধে, নামের মাত্র সম্বন্ধে আমাদের বিষ্ণু দূতা উঁচু সে বাদরায়ণী বাচ এবং তে ভগবত দূতা যমদূতা বিভাষিতম উপধার্যা তান রাজন দূতা কিনয় পূজা। নীতি সম্বন্ধে অভিজ্ঞ সুখদেব বললেন, হে রাজন, নীতিশাস্ত্র কুশল বিষ্ণু দূতগণ যমদূতের মুখে ওই সকল বাক্য শ্রবণ করে কি না কোনটা ধর্ম কোনটা অধর্ম, যেসব কর্মী তা যদি মৃত্যুর পূর্বে পাশ্চিত্য না করে তাহলে তারা জমালায় গিয়ে যমদূতের মুখে ওই সকল আরো বলেছেন যে কায়মন বাক্যে যেসব পাপ করে যমরাজ সে তার পুরী থেকেই সেসব গুলি অন্তর্জান সব জানেন, শুধু তাই তিনি জানেন না আরো সব বহু সাক্ষী দিন রাত সূর্য চন্দ্র দ্বীপ ইত্যাদি ইত্যাদি বায়ু সবাই সাক্ষী। এ রাজন, নীতিশাস্ত্র কুশল বিষ্ণুদূতগণ যমদূতগণের মুখে ওই সকল বাক্য শ্রবণ করিয়া প্রতি উত্তরে তা দিয়া কি বলিতে লাগিলেন। সুখদেব গোস্বামী বলছেন, বিষ্ণুদূতা উঠে অহু কষ্টম ধর্মদৃশাম অধর্ম স্পৃশতি সমাম যত্রা দণ্ডেষু অপি অপাপেষু দণ্ডোদ্যৈধ্যতি বিধা। বিষ্ণুগণ বললেন, অহু কষ্ট, ধর্মজ্ঞদিগের সভাকেও অধর্ম স্পর্শ করিল। যমরাজ ধর্মজ্ঞ, ধর্ম কি সে জানে, তথাই ওই ধর্মদর্শীগণ নিষ্পাপ অদণ্ডগণের প্রতি অযথা দণ্ড বিধান করিতেছেন। যারা নিষ্পাপ যারা দণ্ডের যোগ্য নয় তাদের প্রতি অন্যায় ভাবে এরকম দণ্ড বিদায় করেছেন বিধান করছেন। প্রজানাং পিতরো যে চ শাস্তার সাধব সমাহা যদি সত্যেষু বৈষম্যং কং জানতি শরণং প্রজা। আমি বিশেষ ব্যাখ্যা করলে সব ফ্যাক্টর আপনারা শুনতে পারবেন বুঝতে পারবেন, এই জন্য তাড়াতাড়ি বলে যাব বাংলাগুলি পুড়ে যেটক। যে সকল সাধুগণ পিতৃবত বাৎসল্যের সহিত প্রজাদিগকে পালন এবং গুরুর ন্যায় উপদেশ প্রদান করিয়া থাকেন, যাহারা সর্বত্র সমদর্শী জমাদির মতো সেই সাধুগণের মধ্যেও যদি অদণ্ডজনে দণ্ড প্রদানাদি রূপ বৈষম্য দৃষ্ট হয় তবে প্রজাগণ আর কাহার শরণ গ্রহণ করি, জমের মতন ধার্মিক সেও যদি এরকম অন্যায় করে আর কার শরণ গ্রহণ করি। যদ্যদাচরতি শ্রেয়াং ইতরস্তত্তদীহতে সজত প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেরূপ আচরণ করিয়া থাকেন ইতর জনগণ তাহাই অনুকরণ করে, তাহারা যাহাকে প্রমাণ বলিয়া স্বীকার করেন লোক তাহারই অনুগামী।
যস্যাঙ্কে শিরাধায় লোকস্যাপীতি নিবৃত স্বয়ং ধর্মম অধর্মং বা নহি বেদ যথা পশু সকথং নর্পিতাত্মানং কৃতমৈত্রম অচেতনম বিশ্রম্ভণীয় ভূতানাং সঘৃণ দোগ্ধুম অর্হতি। অবোধ পশুর ন্যায় পশুগুলো, তাদের যেমন বোধ নেই। প্রাণীগণ আপনারা ধর্ম বা অধর্ম কিছুই জানে না, কত শাস্ত্র পড়ে কোনটা ধর্ম কোনটা অধর্ম এই কটা লোক বুঝছে সাধারণ মানুষ। তাহারা পরবশ পশুর মতোই পালনকর্তা স্বামীর অঙ্কে মস্তক রাখিয়া নিশ্চিন্তভাবে নিদ্রায় যায়। একজনের কথায় শাস্ত্রীর কথায় ও অমুকের যা বলেছে তাই, কেন হবে অত তার বোঝবার তার সে সম্ভব নয়। তারা নিদ্রা যায়, কিন্তু ওই স্বামী কিরূপে দয়ার্দ চিত্ত ও বিশ্বাসপাত্র হইয়া দয়ার্দ এবং বিশ্বাসের যোগ্য এরকম লোক হয়ে সেই সকল বিশ্বস্ত চিত্ত সমর্পিতাত্মা ও অবোধ প্রাণী দিয়ে কি অযথা পীড়ন করিতে পারেন যার উপরে এরকম রিলাই করে তারা রয়েছে। আপনি যা বলবেন আমরা সেইটি মেনে নিচ্ছি, সেইটিই আমরা আচরণ করি, কিন্তু এতখানি যারা তাদের উপর সম্পূর্ণরূপে নির্ভর করে রয়েছে রক্ষাকর্তা তাদের শিল্পতে চালনকর্তা, তারাও এইরকম ভাবে অধর্মে আশ্রয় করে তাদের মধ্যে এইরকম অযথা অদণ্ডনীয় ব্যক্তিকে দণ্ড প্রদান করছে, অর্থাৎ তাহা কখনোই সম্ভব নয়। অয়ং হিকৃত নির্বেশ জন্ম কর্তং হসামপি যদ্বজহার বিবশো নাম সস্তয়নং হরি। দেখো অজামিল যে কেবল এক জন্মের পাপের প্রায়শ্চিত্ত করেছে, তোমরা বলছো প্রায়শ্চিত্ত করেনি তাই নিয়ে যাবে, তা নয়, কিন্তু তাহার কোটি জন্মাকৃত পাপের প্রায়শ্চিত্ত হইয়াছে। একটা জন্ম নাই, কোটি জন্মে যেসব পাপ করেছে তারও প্রায়শ্চিত্ত সে করেছে, যেহেতু তিনি বিবশ হইয়া কেবল পাপের প্রায়শ্চিত্ত নহি মোক্ষ প্রাপ্তির উপায় স্বরূপ পরম মঙ্গলময় হরিনাম উচ্চারণ করিয়াছে। শুধু যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত বা খণ্ডন করেছে এমন ধর্ম পালন করে তা নয়, এমনকি যাতে সে কোনো দিন আর এই জগতে তাকে আসতে হয় এমন কিছু সেই রকম কাজও এতে নৈব হি অঘনো অস্য কৃতং স্যাৎ অঘনিষ্কৃতম যদা নারায়ণায় ইতি জগাদ চতুরক্ষরম। এই অজামিল পূর্বেও ভোজনাদিক সময়ে বৎস নারায়ণ শীঘ্র এসো ছেলেটাকে ডেকেছে, এই প্রকার পুত্রোপচারী চতুরক্ষ নারায়ণ নাম উচ্চারণ করিয়াছে। আজ কি যে করেছে তা না, যখন নাম ডেকেছি তারপরে যে তাকে ডেকেছি তখনই এই তার সব পাপ খণ্ডন, তাহাতে এই পাপীর অশেষ জন্মার্জিত পাপ সমূহের প্রায়শ্চিত্ত হইয়াছে। স্তেন সুরাপু মিত্রধ্রু ব্রহ্মা গুপ্তলবগা স্ত্রীরাজ পিতৃগো অন্তা যে চ পাতকিনো অপরে সর্বেষামপি অগবতাম ইদম এব সুনিষ্কৃতম নাবব্যাহরণং বিষ্ণুর যতস্তদ বিষয়ামতি। স্বর্ণাস্তি অর্থাৎ সুবর্ণাদি বহুমূল্য দ্রব্য অপহরণ, যারা চোর
মদ্যপায়ী মদ খায়, মিত্রদ্রোহী মিত্রদের বিরুদ্ধাচরণ করে, ব্রহ্মঘাতী বেদ বা ব্রাহ্মণ এগুলিকে যারা ধ্বংস করে, গুরুপত্নীগামী স্ত্রী হত্যাকারী, গো হত্যাকারী, পিতৃ হত্যাকারী, রাজ হত্যাকারী এবং অন্যান্য যে সকল মহাপাতকী আছে, এগুলি হল মহাপাতক। শ্রী বিষ্ণুর নামোচ্চারণই তাহাদের শ্রেষ্ঠ পার্শ্বিত। সেই সমস্তের পার্শ্বিত শ্রী বিষ্ণুর নাম উচ্চারণ শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। অন্যান্য যে প্রায়শ্চিত্ত মাথা মুড়িয়ে গঙ্গার ঘাটে সস্তান করে চন্দ্রায়ণ করলো, অমুক করলো, মরবে এখন চন্দ্রায়ণ করে দেয় আগে থাকতে, এইসব প্রায়শ্চিত্ত আমাদের মন্নাদি শাস্ত্রে সেগুলো বিহিত আছে, সেগুলো সব আমরা করে থাকি। কিন্তু শ্রীমদ্ ভাগবত বলছেন বিষ্ণুর নাম উচ্চারণ হচ্ছে শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। কারণ যে ব্যক্তি ওই নাম উচ্চারণ করে তার সম্বন্ধে ভগবান বিষ্ণু, এই ব্যক্তি আমার নিজজন, যাকে সর্বতোভাবে আমার রক্ষা করা কর্তব্য, ভগবান তাকে আমার লোক, আমার একে সর্বতোভাবে রক্ষা করা উচিত, এই প্রকার ভগবান তার নাম উচ্চারণের এত বড় একটা সময়। এই জন্যই বলছেন নাম ব্যাহরণ বিষ্ণুর যথেষ্ট বিষয়ামতি, নাম উচ্চারণটাতে বিষ্ণুর এই প্রকার মতি তথা বিশুদ্ধ ভগবান ভূতাদিভি যথা হরির নাম পদৈ উদাহৃতৈ তদুত্তম শ্লোক গুণোপলম্বকম। পাপীগণ শ্রীহরির নাম মাত্র উচ্চারণ করিয়া যেরূপ নির্মল হয়, মন্নাদি বিহিত ব্রতাদি উপা প্রায়শ্চিত্ত দ্বারা সেরূপ নির্মলতা লাভ হয় না। হরির নাম করে যেরূপ নির্মল হয় বিশ্বাস হবে, বিশ্বাস হবে, বিশ্বাস হয় না। এতখানি পাপ করেছি, হরিনাম করলে হবে? খোল ঢালো, মাথায় যে করো, আমুক করো, হ্যান করো, ত্যান করো, কত ঘটা করে এতদিন উপবাস করলো, হ্যান করো, চান ডান ভূত ইত্যাদি করতে হবে, তবে হবে। পরে বলবো এসব কথা, এখন শুনে যান, পরে প্রশ্ন হবে। নৈকান্তিকান্তধিকৃতেপি নিষ্কৃতে মনঃপুনর্ধাবতি চেত অসৎপথে তৎকর্ম নির্ধারম অভিপ্সতম হরির গুণানুবাদ খুলু সত্য ভাবনা। প্রায়শ্চিত্তের দ্বারা চিত্ত সম্যকরূপে নির্মল হয় না, প্রায়শ্চিত্তের দ্বারা চিত্ত সম্যকরূপে নির্মল হয় না, যেহেতু প্রায়শ্চিত্ত করিল মন পুনরায় অসৎপথে ধাবিত হয়। একবার ওই রকম গুরুপত্নী গমন বা ওই রকম কিছু করেছি, প্রায়শ্চিত্ত করলো, কিন্তু মনেতে তার সেই রকম পিপাসাটা তাতে এক চিরতরে যাচ্ছে, আবার পুনরায় সেই পুনরায় অসৎপথে ধাবিত হয়। অতএব যাহারা পাপকে সমূলে উচ্ছেদ করিতে ইচ্ছা করেন তাহাদের পক্ষে শ্রীহরির গুণকীর্তনই শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। উহাই পাপ মূল, পাপের যে মূল অবিদ্যা, অবিদ্যা থেকে পাপ করবার প্রবৃত্তি হয়, অবিদ্যা থেকেই, অজ্ঞান থেকেই পাপ করবার প্রবৃত্তি।
উহাই পাপমূল অবিদ্যা বিনাশ করিয়া চিত্ত সংশোধন করিতে সমর্থ। কর্মকাণ্ডীয় প্রায়শ্চিত্ত পাপ মূল সে অবিদ্যাকে দূর করতে পারে না। অথই নাং মাপনয়ত পিতা শেষ ঘনিষ্কৃতম যদসু ভগবান নাম ম্রিয়মান সমগ্রহী। অতএব এই ব্যক্তি মৃত্যুপাশে ম্রিয়মান হইয়া সেই ভগবানের নাম সম্পূর্ণরূপে উচ্চারণ করিয়াছে, নারায়ণ সম্পূর্ণরূপে উচ্চারণ করিয়াছে। তদ্বারাই ইহার অশেষ পাপের প্রায়শ্চিত্ত হইয়াছে। সুতরাং তোমরা ইহাকে নরকাদি পাপ মার্গে লইয়া যাইও না। সাংকেতং পারিহাস্যং বা স্তুভম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষাঘহরং বিদু। অন্য বস্তুকে লক্ষ্য করিয়াই হোক, পুত্রকে লক্ষ্য করে দেখতে কাকে উপহাস করিবা ছলেই হোক, অথবা অশ্রদ্ধার সহিতই হোক, শ্রদ্ধা নেই অশ্রদ্ধার সহিতই হোক, বৈকুণ্ঠ বস্তু ভগবানের নাম গ্রহণ করিলেই অশেষ পাপ। ইহা শাস্ত্র তত্ত্ববিদ মহাত্মগণ জ্ঞাত আছে। শাস্ত্র তত্ত্ব যারা জানে মহাত্মা তারা এটা জানে। পতিত খুলিত ভগ্ন সন্দষ্ট স্তপ্ত আহত হরিরিত্তবশেনাহ পুমান নারহতি জাতনাহা। উচ্চ গৃহ হইতে পতিত পথে যাইতে যাইতে স্খলিত ভগ্ন গাত্র সর্পাদির দ্বারা দষ্ট জরাদি রোগে পীড়িত অথবা দণ্ডাদির দ্বারা আহত হইয়া অবশেও অবশেও যে ব্যক্তি হরি এই শব্দ উচ্চারণ করেন তাহাকে কখনো নরক যাতনা ভোগ করিতে হয় না। গুরুনাঞ্চ লঘুনাঞ্চ গুরুণে চ লঘুণে চ প্রায়শ্চিত্তানি পাপানাং জ্ঞাতোক্তানি মহর্ষি। মহর্ষিগণ বিশেষ বিচার করিয়া গুরু পাপের গুরু এবং লঘু পাপের লঘু প্রায়শ্চিত্ত বিধান করিয়াছেন। প্রায়শ্চিত্ত সম্বন্ধে ঐরূপ ব্যবস্থাই বটে। প্রায়শ্চিত্ত মন্নাদি শাস্ত্রে ঋষিরা যেরকম গুরু পাপের গুরু প্রায়শ্চিত্ত করতে হবে, লঘু পাপের লঘু ইত্যাদি সেসব তাদের এইরকম প্রায়শ্চিত্তের ব্যবস্থাই বটে। কিন্তু হরিনাম ওই প্রকার ব্যবস্থা হরিনামে ওই প্রকার ব্যবস্থা হইতে পারে না, যেহেতু ওই নাম স্মরণ মাত্রেই পাপীগণ সর্ব পাপ। তো স্তন্ন ঘানি পিয়ন্তি তপদান ব্রতাদিভি না ধর্ম জং তদ্রিদায়ং তদপি সাংখি শিবয়া। তপ দান ব্রত প্রভৃতি প্রায়শ্চিত্ত দ্বারা পাপীর পাপসমূহ বিনষ্ট হয়, কিন্তু তাহাতে অধর্মানুষ্ঠানজনিত হৃদয় মালিন্য অথবা পাপের মূলীভূত চিত্তবৃত্তি রূপ যে সংস্কার বিনাশপ্রাপ্ত হয়। শ্রী ভগবানের পাদপদ্ম সেবার দ্বারাই তাহা হইয়া থাকে। মার্ক করবেন, নাম করতে গিয়ে এখানে আবার বলছেন শ্রী ভগবানের পাদ পদ্ম সেবা, নামটা ওই রকম ভক্তি যোগ। অজ্ঞানাদ অথবা জ্ঞানাদ উত্তম শ্লোক নাম যত সংকীর্তিতম অঘং পুংসু দহি দেধু যথা নল। অগ্নি যেমন তৃণরাশি দগ্ধ করে সেইরূপ জ্ঞানে বা অজ্ঞানে উত্তম শ্লোক শ্রী ভগবানের নাম কীর্তন করিলে তাহা ওই নামোচ্চারণকারীর পাপসমূহ ভস্মসাৎ করিয়া।
যথাগতং বীর্যতমং উপযুক্তং যদিচ্ছয়া অজানতু অপাত্মগুণং কুর্যান মন্ত্র অপুদাহিত। যেমন ঔষধের প্রভাব না জানি আও অতিশয় বীর্যবান ঔষধ সেবন করিলে ওই ঔষধ সেবনকারীকে আপনার গুণ দর্শন করিয়া থাকে, বিষ খেলে না জেনে খেয়েছি ছেড়ে দেয় না। সেই রূপ অজ্ঞানে উচ্চারিত হইল হরিনাম উচ্চারণকারীকে নিজ গুণ দেখাইয়া থাকে, কারণ বস্তু শক্তি কখনো শ্রদ্ধাদির অপেক্ষা করে না, শ্রদ্ধা করে বিষটা খেয়েছে তাই ওর ক্রিয়া হলো, অশ্রদ্ধা করে খেলে ওর ক্রিয়া হলো। যেমন নয়, যেমন করেই খাও না বাবা তার ক্রিয়া সে করবি, তেমনি হরি নাম বলছে অশ্রদ্ধা করে করলেও, কারণ বস্তু শক্তি কখনোই শ্রদ্ধাদির অপেক্ষা করে না, তাহা স্বতই স্বপ্রভাব প্রকাশ করে। এখন কেবল শুনেই যান, তৈবং সুবীর নির্নিয়ং নির্নিয় ধর্মং ভাগবতং নৃপ তং জাম্যপাশা নির্মুচ্য বিপ্রং মৃত্যুর অমুচয়ন। সুখদেব বলিলেন, হে রাজন, সেই ভগবত পার্ষদগণ এই প্রকারে ভাগবত ধর্ম সুষ্ঠুরূপে নির্দেশ করিয়া, ভাগবত ধর্ম ভগবান সম্বন্ধীয় ধর্ম সুষ্ঠুরূপে নির্দেশ করিয়া ওই বিপ্রকে জম্পাশ হইতে মুক্ত এবং মৃত্যু হইতে পরিত্রাণ করিল। ইতি প্রত্যুদিতা জাম্মা দূতা যাত্রা জমান্তিকম যমরাজ্ঞী যথা সর্বম আচ চক্ষু অরিন্দমম অরিন্দম হে অরিনিসুদন। যমদূতেরা এই প্রকারে নিরাকৃত এবং যমরাজ স্বামীপি গমন করিয়া তাহাকে পূর্বোক্ত সমস্ত বৃত্তান্ত, সেখানে গিয়ে যমরাজকে সব ঘটনা নির্ভর প্রকৃতস্থ হইয়া মস্তক দ্বারা বিষ্ণু দূতগণ কি বন্দনা করিল এবং তাহাদের দর্শনে আনন্দ অনুভব করিল। বিবক্ষুম অভিপ্রেত শ্রী ভগবানের অনুচর বর্গ সেই ব্যক্তিকে কিছু বলিতে ইচ্ছুক বুঝিয়া অজামিল তখন কিছু বলতে যাচ্ছে, তাহারা তৎক্ষণাৎ তাহার সমক্ষেই অজামিলোপি অথা কর্ণ দানং কৃষ্ণ যৌময়ু ধর্মং ভাগবতং শুদ্ধং তৈবেদ্যং চ গুণাশ্রয়ং ভক্তিমান ভগবত্তাশু মহাত্ম শ্রবণাধ্যারে অনুতাপ মহান আসীত স্মরতু অশুভমাত্মনা। অজামি যমদূত ও বিষ্ণুদূতগণের কথোপকথন প্রতিপাদ্য সগুণ ধর্ম এবং ভগবত ধর্ম, সগুণ ধর্ম ওই কর্মকাণ্ডীয় যেসব প্রায়শ্চিত এবং ভাগবত ধর্ম ভগবান সম্বন্ধীয় ধর্ম, ভগবত প্রণীত গুণাতীত ধর্ম যেটা ভগবানের নিজের সৃষ্টি, সেই গুণাতীত ভাগবত ধর্ম ও ভগবানের মাহাত্ম শ্রবণ করিয়া শ্রী হরিতে আসু ভক্তিমান। তখন তাড়াতাড়ি সেই শ্রীহরির প্রতি তার তখন সে স্বীয় পূর্বকৃত অশুভ কর্ম সকল স্মরণ করিয়া অত্যন্ত অনুতাপ করিতে লাগিল, যা সমস্ত করেছি এই সব কাজ সেগুলোকে স্মরণ করে অহোমি পরমং কষ্টম
অভুদা বিজিতাত্মনঃ যেন বিপ্লাবিতং ব্রহ্মা বিশল্যাং জয়তাত্মনা। যে বলছি অহু, ইন্দ্রিয়ের বশবর্তী হইয়া আমার কি কষ্ট হইয়াছে। আমি শূদ্রার গর্ভে পুত্র উৎপাদন করিয়া ব্রাহ্মণত্ব নষ্ট করিয়াছি। ধিংমাং বিগর্হিতং সুদুষ্কৃতং কুলকজ্জলম হিত্বা বালাং সুতিং জুহং সুরাপিম অসতিং নগাম। অহো সজ্জন নিন্দিত দুষ্কর্মকারী কুলকলঙ্ক স্বরূপ আমাকে দিন। আমি তরুণী সাধ্য স্ত্রীকে ত্যাগ করিয়া সুরা পাইনি অসতীর সঙ্গে রত হইয়াছি। বৃদ্ধাবনাথু পিতরু নান্য বন্ধু তপস্বিন অহো মায়া অধুনা তক্ত অবকৃতজ্ঞীনীচব। আর আমার পিতা ও মাতা উভয়ই বৃদ্ধ ও অনাথ। আমি ভিন্ন তাহাদের অন্য পুত্রাদি বান্ধব কেহ নাই, সুতরাং তাহারা অতিশয় কষ্টে অবস্থান করিতেছেন। হয় আমি নিজ ব্যক্তির ন্যায় অকৃতজ্ঞ হইয়া তাহাদিগকে এইরূপ অবস্থায় পরিত্যাগ করিয়াছি। সুহং বক্তং পতিষ্যামি নরকে ভিষদারুণে ধর্মঘ্না কামিনো যত্র বিন্দন্তি যমদাতনা। ইহাতে স্পষ্টই প্রতীয়মান হইতেছি আমার মতো এরূপ মহাপাপীকে সেই অতি ভীষণ নরকে নিপতিত হইতে হইবে, যে নরকে ধর্মঘাতী কামী ব্যক্তিগণ যমযন্ত্রণা ভোগ করে। কিমিদং স্বপ্ন অহোষিত সাক্ষাৎ দৃষ্টম ইহাদ্ভুতম কজ্জাতা উদ্ধতি জিমাং বকর্ষম পাশ পানয়। এই অদ্ভুত দৃশ্য আমি কি স্বপ্নে দেখিলাম, না জাগ্রত অবস্থায় সাক্ষাৎ দর্শন করিলাম? সেই পাশহস্ত পুরুষগণ যাহারা আমাকে আকর্ষণ করিতেছিল তাহারা এখন কোথায় গেল? অতগতা সিদ্ধাশ্চার চার দর্শনা বমুচয়ন নিয়মানং বদ্ধা পাশুই রধু ভুব। আর সেই সুদর্শন সিদ্ধ পুরুষ চতুষ্ট যারা পৃথিবীর রথ দেশে নিয়মান পাশবদ্ধ আমাকে মুক্ত করিলেন তাহারাই বা এখন কোথায় গেল? অথাপি মে দুর্ভাগস্য বিবুধোত্তম দর্শনে ভবিতব্যম মঙ্গলে না জিনাত্মা মে প্রসীদতি। দুর্ভাগা অধুনা অশেষ পাপে কলুষিত, তথাপি পূর্ব সুকৃতি বলে আমার ভাগ্যে ওই সুরোত্তম পুরুষ চতুষ্টয়ের দর্শন লাভ হইয়াছিল। তাহাদের শ্রীমূর্তি দর্শনে আমার চিত্ত অত্যন্ত প্রসন্ন হইল। অন্যথা ম্রিয়মাণস্য না সূর্যে বিশলিপতে বৈকুণ্ঠ নাম গ্রহণং জিহ্বা বক্তুম ইহার হতি। সেই পূর্ব সুকৃতি না থাকিলে এমন দুঃসময়ে আমার মতো শূদ্রানিপতি অশুচি অবসন্ন জনের জিহ্বা কি সেই বৈকুণ্ঠ নামের উচ্চারণে সমর্থ হইত? নামটা বৈকুণ্ঠ নাম বলেছে, বৈকুণ্ঠ নাম গ্রহণং জিহ্বা বক্তুম ইহার্হতি। অজামিল এই ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড বলেছে, আমরা তা পাই না, এই জন্য আমরা নারায়ণ বললেও আমাদের সেই ফল লাভ হচ্ছে না, আমাদের মান্ডেন সাউন্ড হচ্ছে। তাহলে অজামিল কেমন করে বলল? অজামিলে অপরাধ আমাদের অপরাধ বলে একটা জিনিস আছে, সেই জন্য আমাদের ওই ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড উচ্চারণ করার ক্ষমতা হয় না, কিন্তু অজামিলে সেইটা ছিল না, তার জন্য তার ওইটি ট্রান্সেন্ডেন্টাল নামের আভাস হয়েছে, নামাভাস হয়েছে, অজামিলেরই হয়েছে। আমরা সবাই সেই রকম ভাবে ওই রকম
অপরাধ শূন্য নয়, আমাদের অপরাধ যুক্ত, সেই জন্য আমাদের ভগবান নাম মঙ্গলম, কোথায় আমি পঞ্চ পাপি ব্রাহ্মণত্ব নাশক নির্লজ্জ, আর কোথায় এই মঙ্গল স্বরূপ শ্রী ভগবানের নারায়ণ নাম। সুহং যত্তথা জ্যোতিষ্যামি যত চিত্তেন্দ্রিয়া নীল যথা নভ্য আত্মানম অন্ধিতমসি মজ্জয়ে, সেই মহাপাপি আমি এইবার মন প্রাণ ইন্দ্রিয়গণকে সংযত করিয়া যাহাতে আর এই মহা মহান্ধকার সংসারে মগ্ন হইতে না হয় তদি সেই অমনি যে সে বৈকুণ্ঠে চলে গেল ওইখান থেকে তা নয়, ওইখানে সে নরকে আর যেতে হলো না, এই পর্যন্ত করে দিয়ে গেল তারা, কিন্তু বৈকুণ্ঠে যাওয়া তার চলল, সেটার জন্য তারপরে আরম্ভ করছে, সেই চেষ্টা এই পরে করছে। বাপরা তার গাছে বটে, কিন্তু বাপ গেলেই বৈকুণ্ঠে যাবে না, পাপটা যদি সম্ভব কারো না থাকে তাহলে সে বৈকুণ্ঠে যাবে না, যদি পুণ্য থাকে পুণ্য ভোগ করো, কেউ এই জগতের মধ্যে সোনাচ্ছে কোলে বাঁধা থাকে, পাপ পুণ্য উভয় থাকবে না তাহলেও গিরো যায় যাবে, করতে চলবে বৈকুণ্ঠে যাওয়া চলবে না, বৈকুণ্ঠে যাওয়ার জন্য কাজ এইবার আরম্ভ হচ্ছে। ভগবানের মাহাত্মটা তার উপরে নামের এই মান, অতএব আমি কোথায় পাপি আর কোথায় সেই নাম, এখন আমি এবার সেই নামের মাহাত্ম্যে ভগবানের প্রতি তার সেবা বুদ্ধি, সেই সেবা বুদ্ধিটাই তার সঙ্গে সেই রকম ভাবে অ্যাটাচমেন্ট তার গৌরব এইগুলির দ্বারাতেই অনুপ্রাণিত হয়ে যে তখন তাকে ভালো দেহাদিতে আত্মবুদ্ধি হইতে বিষয় ভোগ বাসনা, আর ওই ভোগ বাসনা হইতেই মায়িক শুভাশুভ কর্মে আসক্তি, ইহাই জীবের বন্ধন, এই বন্ধন আমি মোচন করিব। শ্রীহরির মায়াই রমণী রূপে আমাকে বশীভূত করিয়াছে, সেই মায়া ভগবানেরই মায়া, সেই রমণী রূপে আমাকে বশীভূত করিয়াছে, মরাধম আমি তাহারই হাতে যথেচ্ছ পরিচালিত হইয়া বশীভূত পশুর ন্যায় নিত্য করিতেছি। ও না, কেমন করে একবার শ্বশুর বাড়ি যা দেখা দেখি নি বাবা, কোঁচাটি ধরে অমনি লাইটটি ধরে সে সেরকম করে বাঁদরটা যেমন যায়, সেই রকম পুরুষগুলোকে বলছি বিহার যা, তারা যা বলে পুরুষগুলো সব সেই উঠল বস, তাদের কথায় উঠবোস এই প্রকার যা বলছে, দুটো চোখের জল ফেললো তো ব্যাস একবারে সব ঠান্ডা করে আর নড়বার ক্ষমতা, শ্রীহরির মায়াই রমণী রূপে আমাকে বশীভূত করিয়াছি, নরাধম আমি তাহারি হাতি যথেচ্ছ পরিচালিত হইয়া বশীভূত পশুর ন্যায় নিত্য করিতেছি, যা বলেছি আমি তাই করিছি, কাণ্ডাকাণ্ড তোমার বাবা আমাকে করেছে আমার এমন অপরাধ, এই বলে একটু চোখের জল ফেললে তোমনি বাবাকে গিয়ে ওই তীব্র ভাবে তাকে আক্রমণ করবে, আপনার কি ইচ্ছে করা উচিত হয়েছে, আমরা এইরকম বুঝি নরাধম আমি তাহারি হাতে যথেচ্ছ পরিচালিত হইয়া বশীভূত পশুর ন্যায়
নিত্য করিতেছি, এই মায়ার কবল হইতেও আমি মুক্ত হইব। সকল ভোগাভিলাষ ত্যাগ করিব, সর্বজীবের প্রতি সুহৃদ হিতকারী ও করুণ হইব, আর সতত ভগবত চিন্তায় নিরত থাকিব। মমাহম ঈদ দেহাদৌ হিত্বা অমিত্যার্থ ধীরমতিম ধাস্যে মন ভগবতী শুদ্ধং তৎকীর্তনাদিহি। ভগবান নাম কীর্তনে উত্তদীয় জনসঙ্গে আমার চিত্ত শুদ্ধ হইয়াছে। ওই যে ভগবানের দূত তার ঈশ্বরজন, তাদের সঙ্গে দিয়ে আজ পরিবর্তন আছে, আর ভগবানের নাম কীর্তন হয়েছে। আর আমি মিথ্যার প্রলোভনে মুগ্ধ নহি, সত্য বস্তুতে আমার বুদ্ধি স্থির হইয়াছি। তখন আমি বুঝতে পেরেছি কোনটা সত্য। এইবার আমি দেহাদিতে আমি আমার বোধ ত্যাগ করিয়া এইটে আমি আর এই দেহ সম্বন্ধে বস্তু আমার এই প্রকার জ্ঞান ত্যাগ করিয়া তাহারই চরণে চিত্ত নিবিষ্ট করিব, তিনি আমার, আমি তাঁর। এইবার আমি সেই তারই চরণে চিত্ত নিবিষ্ট করিব। ইতি জাত শুনিত বেদ ক্ষণ সঙ্গীন সাধুষু গঙ্গাদ্বারম উপেয়ায় মুক্ত সর্বানুবন্ধনা। ক্ষণমাত্র সাধু সঙ্গ প্রভাবে ক্ষণমিহ সজ্জন সঙ্গ তিরিকা ভবতি ভবান অবতরণে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বশ্রী। ক্ষণমাত্র সাধু সঙ্গ প্রভাবে অজামিলের এইরূপ সুদীর্ঘ বৈরাগ্য উদয় হইল, সব ওসবগুলো তখন সে ছাড়তে পারত। অত মায়া মোহিতে পড়ে কি দুষ্কর্ম সে করেছে, সব যখন এরকম ভাবে সাধু সঙ্গের ফলে তার জ্ঞানের উদয় নতুবা পারবেন। তিনি সর্ববন্ধন বিমুক্ত হইয়া হরিদ্বারে প্রস্থান করেন, সব বৈদের প্রতি আসক্তিটা সব কেটে দিয়ে। সতস্মিন দেব সদন আসীন যুগমাস্থিত প্রত্যাহিতেন্দ্রিয় গ্রাম যুযুযমন আত্মনি। অজামিল তথা একটি দেব সদনে উপনীত হইয়া মন্দিরে ভক্তিযোগ সাধনে প্রবৃত্ত হইলেন। মন নিকেতনং তু নির্যুগম পুনং তু সাত্ত্বিকো বাস তামস তুতসদলম গ্রাম রাজসূচ্যতে মন নিকেতনং তু নির্যুগম। এই জন্য সে নির্যুগ স্থানে ভগবানের মন্দিরে বনে গেলে সেটা সাত্ত্বিক হয় বটে, কিন্তু সেখানে মায়ার সেটা প্রবল সাত্ত্বিক। গ্রাম রাজস উচ্চতি, গ্রামেতে বাস করলে রজগুণে সেখানে ভোগের প্রবৃত্তি গুলোই সব প্রকাশ। আর তামসং দূত সদন, যেখানে দূত ক্রীড়া দিয়ে সব চলছে সেখানে তামস। আর মন নিকেতন, আমার যে নিকেতন, আমার যে মন্দির, সেই মন্দির যেখানে ভগবান আছে বা আমি থাকি সাধু হৃদয়ে, সে সাধু হলো আমার নিকেতন। সাধু সঙ্গ সাধুর কাছে থেকে কি করব, ভক্তিযোগ সাধনে প্রবৃত্ত হইব, তাহাতে তাহার তিনি তথা একটি দেবসাধনে উপনীত হইয়া ভক্তিযোগ সাধনে প্রবৃত্ত হইলেন, তাহাতে তাহার ইন্দ্রিয়বর্গ বিষয় হইতে প্রত্যাহিত হইল। রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই সমস্ত থেকে সেটা প্রত্যাহার করল, তিনি ভগবানের চিত্ত নিবিষ্ট করলেন। তত গুণে আত্মানং বিজিজ্য আত্মসমাধিনা যুযুজি ভগবদ্ধামনি ব্রহ্মণ অনুভব আত্মনি। তদনন্তর তিনি আত্মসমাধির দ্বারা দেহ ও ইন্দ্রিয় হইতে চিত্তকে বিযুক্ত করিয়া
তাহা সর্বব্যাপক সচিদানন্দময় ভগবত স্বরূপে নিযুক্ত করিলেন, ভগবানের স্বরূপে তখন নিযুক্ত করিলেন। জড় পারতধি তস্মিন অদ্রাক্ষিত পুরুষান পরপুর উপলব্ধান প্রাগ ভবন্দি শিরসাদিজ। এইরূপে ভগবান বুদ্ধি নিশ্চয় হইলে একদা সেই দ্বিজ তাহার সম্মুখে কয়েকটি পুরুষকে দেখিতে পাইলেন, তাহাদিকে পূর্বদৃষ্ট পুরুষ চতুষ্টয় বলিয়া চিনিয়া তিনি মস্তক অবনত করিয়া প্রণাম করিলেন। সেই যে ভগবত ভক্ত তা চিনতে তীর্থে গঙ্গায়াং দর্শনাদনু সদ্য স্বরূপং জগৃহে ভগবত পার্শ্ববর্তী নাম। অতঃপর তাদের দর্শনের পরে তাকে নিতে অজামিল অবিলম্বে সেই হরিদ্বার তীর্থেতে জড়দেহ ত্যাগ করিয়া তৎক্ষণাৎ ভগবত পার্শ্ববর্তী সেবকবৃন্দের স্বরূপ প্রাপ্ত হইল। এই দেহটা ছাড়বার আগাই আগেই আর একটা যেমন যোগ, যেমন একটা তোলবার আগে আর আমরা পা একটা তোলবার আগে আর একটা পা ফেলে তবে সেইরকম এই ছবি থেকে যাবার আগে আর একটা প্রবেশ করে তবে এরকম পার্শ্ব দেহ তখন লাভ করে সেবকবৃন্দ যে যে দেহ লাভ করে ভগবান। সাকং বিহায় বিপ্র মহাপুরুষ কিঙ্কর হৈমং বিমান মারুচ্ছ যজৌ যত্র শিয়াপতি। তিনি সেই হরি কিঙ্কর গণের সহিত হৈম সোনার বিমানে আরোহণ করিয়া আকাশ মার্গে শ্রীপতি শ্রীহরির সমীপে গমন এবং সবিপ্লাবিত সর্বধর্মা দাস্যা পতি পতিত কর্ছ কর্মণা নিপাতমানো নিরয়ে হতব্রত সদ্য বিমুক্ত ভগবন নাম ঘৃণন। এই অজামিল সর্বধর্ম পরিত্যাগ করিয়াছিলেন, তাহার সদার নিয়মাদি যাবতীয় ব্রত নষ্ট হইয়াছিল, তিনি চৌর্যাদি নিন্দিত কর্মের দ্বারা পতিত এবং ব্রাহ্মণ হইয়া শুদ্ধার পতি হইয়াছিল। যমদূতগণ তাহাকে নরকে লইয়া যাইতেছিল, কিন্তু ভগবান নামাভাস উচ্চার রাম সাক্ষাৎ নামের আভাস নামাভাসোচ্চারণ প্রভাবে তিনি তৎক্ষণাৎ জম্পাস হইতে মুক্ত হইলেন। না তৎপরত কর্ম নিবন্ধন কীর্তনাং মুমুক্ষুতাং তীর্থপদানুকীর্তনাৎ নজৎপুন কর্মসু সজ্জতে মনো রজস্তম ভ্যাং করিলং তত অন্যথা। অতএব বিমুক্তি প্রয়াসী বিশেষ রূপ মুক্তি বলতে প্রেম ভক্তি, যা বিমুক্তি প্রয়াসী ব্যক্তিগণের পক্ষে তীর্থপাদ যার পাদপদ্ম তীর্থ, তীর্থপাদ শ্রী ভগবানের নাম সংকীর্তন অপেক্ষা পাপমূল নাশক শ্রেষ্ঠ বস্তু আর নাই। কারণ নাম সংকীর্তন আদি হইতে চিত্ত আর কর্মে লিপ্ত হয় না, কিন্তু তাহা প্রায়শ্চিত্যাদি পরেও পুনরায় রজ ও তমগুণে মলিন হইয়া থাকে, চিত্ত প্রায়শ্চিত্য করলেও আবার রজ তমগুণে। জয় তৎপরমং গুজ্জম ইতিহাসম মঘাপহম শ্রীনিরাজ সত্যয়া যুক্ত যশ্চ ভক্তানুকীর্ত নব ঈশ নরকং জাতি নিকৃত যমকিং করেই যদ্যপ্পমঙ্গলুমর্ত বিষ্ণুলোকে মহীয়তি। যিনি এই পরমগুচ্ছ সর্বপাপ নাশক ইতিহাস বিশ্বাস করিয়া ভক্তির সহিত শ্রবণ বা কীর্তন করেন, যিনি কৃতপাপ ও কালবশ্য হইলেও তাকে আর নরকগামী হইতে হয় না। যমদূতগণ তাহার দর্শনই পান না, লোকে শ্রীমদ্ভাগবতে মহাপ
ম্রিয়মাণ হরের নাম গৃহ্ণন পুত্র উপচারিতম অজামিলু অভগত ধাম বিমুহূর্ত শুদ্ধয়া গিনন অহু মৃত্যু যন্ত্রণায় ম্রিয়মাণ হইয়া পুত্রের আহ্বান উপলক্ষেও যে হরিনাম গ্রহণ করিয়া সাক্ষাৎ হরিনাম নেয়নি পুত্রকে লক্ষ্য গ্রহণ করিয়া অজামিলের মত ব্রহ্মবন্ধু ব্রাহ্মণাধ ভগবত ধাম প্রাপ্ত হইলেন। সেই হরিনাম নিরপরাধী শ্রদ্ধার সহিত সতত কীর্তন করিলে যে জীব তদ্ধাম প্রাপ্ত হইবে তাহাতে আর সন্দেহ কি, তাহাই স্থির সিদ্ধান্ত। আচ্ছা ধর্মরাজ এবং হতাগ্ন বিহতান মুরারী নৈদেশিকৈর্যস্য বশে জনয়ং। এর বলেছেন গিয়ে সমস্ত যমরাজ কি সব ঘটনা তারা বলেছি, তাই পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছে যমরাজের কাছে তার কিঙ্করগণ ওইরকম ভাবে সমস্ত কথা বলাতে সেগুলো শুনে প্রত্যাহ কিং তানপি ধর্মরাজ ধর্মরাজ যম তাকে উত্তর করলেন এবং হতাগ্ন বিহতান মুরারির নৈদেশিকুই মুরারির কিঙ্করগণ কর্তৃক তার আদেশ এই প্রকারে লঙ্ঘিত হয়েছে, এই প্রকার যার আজ্ঞা ভঙ্গ হয়েছে তিনি এই প্রকারে অপমানিত হয়েছে। কে যশবশী জনয়ং, যে সে ব্যক্তি অপমানিত হন যার বসে সমস্ত সব যার অধীন, এইরকম যে জম মহারাজ তার এই প্রকার আদেশ লঙ্ঘন করে অপমানিত হওয়ায় তিনি ওই সব কথা শুনেই জমে তার নিজের উত্তর করেন বললেন যাওয়াশ্চ দেবাশ্চ নদণ্ড ভঙ্গ কুতশ্চ নার্চে সুত পূর্ব আছি এতন মুনে বিশ্বতি লোক সংশয়ং নহি তদন্ন ইতি মে বিনিশ্চিতম। জমে যদি কখনো এইরকম ভাবে আদেশ লঙ্ঘিত হয় এটা আমার কখনো শোনা নেই, এ বিষয়ে সুতরাং কি আমারই সংশয় তা নয়, এই সকল লোকেরই এটা সংশয় আছে। আর এই সংশয় ছেদন করতে আপনি ছাড়া আর কেউ পারবেন না এটা আমার নিশ্চিত ধারণ। ভগবৎ পুরুষই রাজন জাম্মা প্রতিহত উদ্যমা পতি বিজ্ঞাপয়ামা সুর সংযমণিপতি। ভগবানের কিঙ্করগণ কর্তৃক যাদের উদ্যম বিহত হয়েছে যমের কিঙ্করগণ সংযমনিপতি, সংযম যেখানে শিক্ষা দেয়া হয় সেই পুরীর যিনি পতি যমরাজ বিজ্ঞাপয়া মাসু তাকে বললেন নিবেদন করলেন যমদূত সন্তি হাস্তার জীবলোকস্য বহি প্রহ দৈবিদ্যং কুর্বত কর্ম ফলাভিভক্তি হেতবা। কজন শাসনকর্তা আছে প্রভু, এই সমস্ত জীবের শাসনকর্তা কজন আছে কেন, এবার কি প্রশ্ন নেই? হ্যাঁ আজকে তো আমরা তাই ভাবছি, আমরা জানতাম আপনি একমাত্র শাসন, কিন্তু আজকে তো আমাদের সে ধারণা ভেঙে গেছে। প্রতিশান্তি শাস্তার কজন এই সমস্ত জীবগণকে শাসন করে,
আর দুর্বিদ্যং কুর্বত কর্ম ফলাভিব্যক্তি হিতব এবং কর্মফল প্রকাশক শুভাশুভ কর্মকারী জীবে সত্ত্ব রজ এবং তমগুণে যেসব কর্মাদি করে সেই সব কর্মফলে প্রকাশক হেতুই বা কটা কোন হেতু তাদের তার কি ফল সেগুলোই বা কি আমরা একদিন যা জেনেছি আপনার কাছে সেসব আমাদের আজকে যা বুঝছি সেগুলো ভুল হয়েছে আমাদের সেই বলুন আপনি বলতে পারেন যে দেখ আরো আছে থাকতে পারে শাসক যদি সুব্বাহ লোকে শাস্ত্র আর দণ্ডধারী না যদি আপনি বলেন যে অনেক লোক আরো দণ্ডধারী থাকতে পারে যদি থাকে থাকুক তাহলে কিন্তু বিপর্যয় এইরকম আজ যেরকম সুতরাং আমরা জানি আপনি আছেন তাহলে এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা নেই কস্য চেতং ন বা কস্য মৃত্যু সমিতমিব বা তাহলে কাকে মৃত্যু দেয়া হবে সে বলবে এই মৃত্যুর যোগ্য না যাও এসব কিছু আবার যে পুরস্কারের পাত্র তাকে বলবে যাও ওকে নরকে নিয়ে যাও এইরকম বিভ্রাট সুতরাং শাসনকর্তা আপনি একমাত্র আছেন এটি আমাদের কিন্তু শাস্ত্রী বহুত্বে সদ বহু নাম কর্মী নাম শাস্ত্রিত্ব উপচার হই যথা মন্ডলবর্তী নাম যদি আপনি বলেন কর্মী বহু সুতরাং এত কেস একটা জাজ কি সব করে সম্ভব করা হয় সেই জন্য অ্যাডিশনাল জাজ জাজ সাব জাজ আরো সব বিচারক থাকতে হবে হোক থাকতে পারে বহু কিন্তু শাস্তিত্বম উপচার হই যথা মন্ডলবর্তী নাম একজন ডিস্ট্রিক্ট জাজ থাকবে তার আন্ডারই সবাইকে কাজ করতে হবে তারা যদি সশব প্রধান হয় তাহলে এইরকম বিচার যদিও বহু শাসনকর্তা থাকে আপনি সেই রকমভাবে সে প্রধান শাসনকর্তা আপনার অধীনে তারা সমস্ত কাজ করবে তা না হলে তো কখনো সম্ভব হতে পারে না সুতরাং আমরা জানি অতস্তমে কুভূতানাং শেষরানাম অধীশ্বর শাস্তা দণ্ডধরণীনাং শুভাশুভ বিবেচনা মুখ্য শাসনকর্তা একজনই হন বহু হইতে পারেন না অতএব আপনি যে দেবগণ সহিত সর্বভূতের একমাত্র অধীশ্বর এবং মনুষ্যগণের পাপ পুণ্যের একমাত্র বিচারকর্তা আমরা ইহাই জানি আমরা এটি জানতাম তস্যতে বিহিত দণ্ড ন লোকে বর্ততে অধুনা চতুর্ভীর অদ্ভুত সিদ্ধই রাজ্ঞাতে বিপ্রলম্বিতা কিন্তু আর আপনার খাটবে এখন দেখছি লোকে আপনার যে দণ্ড সে আর গাছ যা চলছে না কি হয়েছে কি কেন চলছে না চারজন অদ্ভুত মূর্তি সিদ্ধ পুরুষ তারা আপনার আদেশ লঙ্ঘন করে গেল অদ্ভুত মূর্তি তোরা কি মানুষ নাকি আমার আদেশ লঙ্ঘন করলে তোরা কি করছিস করবো কি করবার কিছু আছে আমাদের তাদের কাছে তাদের অদ্ভুত আর সিদ্ধ পুরুষ আমরা তাদের কিছু করতে পারব কেন রে কি হয়েছিল কি ব্যাপার নিয়মানং তবা দেশা তসমা ভীর জাত না গৃহান বমুচন পাত কিনং ছিত্বা পাশান প্রসজ্জতে কি তোরা কি করেছিস কি বল না অমনি তোদের কি এরকম করলো আদেশ লঙ্ঘন করলো কেন আমরা যা করে থাকি পড়াবো আপনার আদেশে আমরা তোমার তবা দেশা আমরা আমাদের কর্তৃক সেই যাতনা গৃহে আনিত হচ্ছিল একজন
পাপি। সেই পাতকিনাং বমোচয়ত তারা পাশান ছিত্বা প্রসজ্জ জোর করে দড়ি ছিঁড়ে এত বড় তারা দৃষ্ট তোমার কিঙ্কর আমরা তোমার সেই আদেশ পালন করছি তোমাকে পর্যন্ত তারা হিন্দু মাত্র এইভাবে আর খুব দৃষ্টিকে আরো তাকে রাগিয়ে দিচ্ছে নিজেদের তো হয়েছে খুব এবং এমন বর্ণনা করছে যাতে করে যুমরাজ একবারে কাস্তে বেদি তুমি ইচ্ছাম যদি ন মন্ন সে ক্ষমাম নারায়ণের তভিহিত মা ভই ইত্যজুর্দুতম যাইছি অজামি নারায়ণ বলেছি আর একবারেই কোথায় ছুটে এসছে মা ভই বলে একবারে করতে ছুটে ভাই আমরা আপনার কি কর আমাদের কিছুমাত্র তারা ভিক্ষেপ করছে না একবারে ভয় নেই হ্যাঁ যেন লাট সাহেব সাহেব ছুটে ছুটে যুদ্ধ বেরো তা সে তারা কি কাস্তি বেদিত ইচ্ছা আমরা জানতে চাই তারা কে যদি নমান্য সে ক্ষমা আমাদের যদি মঙ্গল চান আমাদের দিয়ে যদি আপনার সেবা করাতে হয় আর আগে বলুন কে তারা আমরা আপনার আদেশ করুন তাদেরকে ধরে নিয়ে আসবো আপনার পদতলে ফেলে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে তবে নইলে এইরকম অপমান সহ্য করে আপনার এই কাজ আমরা রাগি গড়গড় করতে করতে শ্রী বাদুরানী বচ ইতি দেবচ আপৃষ্ট প্রজা সংযম অনুযম প্রীত সদুতান প্রত্যাহ স্মরণ পাদাম্বুজং হরে সেই দেব প্রজা সংযমনকারী জন দেব এই প্রকারই আপৃষ্ট সম্যক রূপী দূতগণের প্রতি দূতগণের কর্তৃক জিজ্ঞাসিত হই কোথায় যমদূতরা মনে করছে একবারে মুখ লাল হয়ে উঠবে চোখ রাঙা হয়ে উঠবে কান লাল হয়ে উঠবে বলবে আমাদের একটা কিছু তা নয় তারা দেখছি যে মুখখানা প্রফুল্ল হয়ে উঠবে প্রীত প্রীত সদুতান প্রত্যাহ স্মরণ পাদাম্বুজম হরি সেই হরির পাদ পদ্ম স্মরণ করতে করতে প্রীত হয়ে সে নিজের দূতগণকে তখন প্রফুল্ল হয়ে তাই রেগে লাল হয়ে বলবে তা নয় প্রফুল্ল অপমান এত যমক বা আছো যম দূতগণ তখন বলছে যম বলছে আজ আমার সুপ্রভাত যাব আমার সুপ্রভাত এত অপমান আর বলে কিনা আমার সুপ্রভাত আমরা তাই মনে করলাম যে তিনি খুব ক্রুদ্ধ হয়ে এক্ষুনি আমাদের বলবেন যাও ধরে নিয়ে আয় তা নয় মুখখানা প্রফুল্ল হয়ে উঠে বলছেন অবল আজ আমার সুপ্রভাত কি সুপ্রভাত হে প্রভু তোমার সেই পাঁচ পদ্ম আজ আমার স্মরণ করতে আমাকে তুমি এমন জায়গায় একটা অধিকার দিয়েছ স্থান চাকরি একটা দিয়েছ যেখানে আমি নিরন্তর পাপের কথাই শুনব কেউ তোমার একটু নাম আমায় কেউ শোনায় আজ আমার কিঙ্করগণের মুখ থেকে তোমার নাম শুনলাম নারায়ণ যাই তারা সেই নারায়ণ বলেছি সেই সেই তাদের মুখ দিয়ে আমার নাম শোনা সুতরাং আজ আমার সুপ্রভাত সেই জন্য তিনি একবারে প্রফুল্ল বদনে দহন করছে এখানে যত